বছর খানেক আগে দাবি উঠেছিল ঈশ্বরদীর বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়েছিল তদন্ত কমিটি কিন্তু এখনও আলোর মুখ দেখেনি সেই কমিটির প্রতিবেদন এখনও নাজিম নামের ভার থেকে মুক্ত হতে পারেনি ঈশ্বরদিবাসী বিভিন্ন কারণে ইতোমধ্যে ঈশ্বরদের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাল্টানো হয়েছে স্থানীয় জিন্না কলেজের নাম মুক্তিযুদ্ধের পর পরিবর্তন করে ঈশ্বরদী সরকারি কলেজ করা হয়েছে অথচ বাংলা ভাষার বিরোধিতাকারীর নামে উনিশশো সালে খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নাম এখনও পাল্টানো হয়নি গত বছরের ফেব্রুয়ারিতে বিষয়টি নিয়ে লেখালেখি হলে রেলওয়ে কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে ঈশ্বরদীবাসীও স্কুলের নাম পরিবর্তন করার দাবিতে সোচ্চার হন গঠন করা হয় একটি তদন্ত কমিটি সম্প্রতি স্কুলের নাম পরিবর্তন করার দাবিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল নিয়ে স্কুলের প্রধান ফটক থেকে নাজিমুদ্দিন নামটি কালো কালি দিয়ে মুছে দেয় ছাত্রলীগের এই উদ্যোগ প্রশংসিত হলেও কাজের কাজ হয়নি এখনও স্থানীয়রা দ্রুত স্কুলটিকে মুক্ত করার দাবি জানিয়েছেন প্রায় এক বছর আগে গঠিত তদন্ত কমিটির কাছে এই স্কুলের নাম পরিবর্তন করার জন্য সুপারিশ পাঠানো হলেও এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রহমান দ্রুততম সময়ের মধ্যে এই স্কুলের নাম পরিবর্তন করার জন্য রেলওয়ে মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন পাবনা চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদীর উপজেলার নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস জানিয়েছেন এতোমধ্যে সুপারিশপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে রেল মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই আনুষ্ঠানিকভাবে স্কুলটির নাম পরিবর্তন করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহিদুল ইসলাম